লোকেশনসগুলো তারপরেতে ততটাই খুব কাছাকাছি আনার চেষ্টা করা হয়েছে, যেমন যেভাবে অঙ্গনবাড়ি তৈরি হয়েছে, যেভাবে ধনঞ্জয়ের বাড়ি তৈরি হয়েছে, ঠিক যেভাবে ওরা কথা বলেছে, যেভাবে ওরা থাকতো সেইগুলো ক্রিয়েট করা হয়েছে। এমনকি শ্রদ্ধেয় চলচ্চিত্রকার এম এস সত্তু সাহেব, উনি একটা ডকুমেন্টারি করেছিলেন ক্যাপিটাল পানিশমেন্টের ওপর, এবং সেখানে ধনঞ্জয় চ্যাটার্জিকে ইন্টারভিউ করেছিলেন, এবং ধনঞ্জয়ের বাবা তাকেও ইন্টারভিউ করেছিলেন, এবং আমাদের ছবিতে সেই এক্স্যাক্ট সিকোয়েন্সটা আছে, ধনঞ্জয়ের বাবা যে কথাটা বলেছিলেন এবং যখন উনি সেই কথাটা বলছেন তখন তার পেছনে একটা অসম্ভব ঘটনা ঘটেছিল যেটা পুরোটাই ক্যাপচার হয়েছিল ক্যামেরায়, সেটা আমরা আবার ছবিতে রিক্রিয়েট করেছি। প্রায় গায়ে কাঁটা দেওয়া একটা ঘটনা ঘটেছিল। আমি গরিব শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে।